সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এই খবর জানান। আজ রোববার দুপুর 12টায় ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লেখেন, বন্ধুরা গত কয়েকদিন আমি বিছানায় ছিলাম, সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং পিঠের নিচের অংশে আঘাত পায়। যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি, এখন একটু ভালো লাগছে। হাসপাতালে যাওয়ার পর এই প্রথম বাইরে বের হওয়া, ভাবলাম আপনাদের সবাইকে জানাই। সাংস্কৃতিক পরিবারের জন্ম নেওয়া ছোটবেলা থেকেই এই জগতের সঙ্গে পথ চলা শুরু হয় সুবর্ণা মুস্তাফার। মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর 80-এর দশক থেকে টেলিভিশনে তিনি অভিনয় শুরু করেন। নন্দিত লেখক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকতুল্লার পরিচালিত কোথাও কেউ নেই নাটকের অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন সুবর্ণা মুস্তাফা। এরপর কালজয়ী ধারাবাহিক আজ রবিবার অভিনয় করেন তিনি। 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা। এরপর তিনি লাল সবুজের পালা, নতুন বউ, সুরুজ মিয়া, একা একা, কমান্ডার, পালাবি কোথায়, ফাঁসি, গহীন বালুচর সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।